পৃথিবীর প্রায় 93% মানুষ কোনো না কোনো ধর্ম পালন করে থাকে এবং বাকি যে 7% মানুষ রয়েছে তারা কোনো ধর্ম পালন করে না, মানে এক কথায় তাদেরকে নাস্তিক বলতে পারেন। আর আমরা এটা সবাই জানি যে 2026 সালে ইলন মাস্ক মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর জন্য তার মিশন শুরু করবে। ধরে নেই ইলন মাস্ক তার এই মিশনে সফল হলো এবং মানুষ মঙ্গল গ্রহে যাওয়া শুরু করলো। এখন প্রশ্ন হচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার পর সেখানে কোন ধর্ম চলবে, মানুষ মঙ্গল গ্রহে কোন ধর্মকে গ্রহণ করবে? এই সব কিছু জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পৃথিবীর মানুষ যদি মঙ্গল গ্রহে যেতেও পারে তাহলে সেখানে তারাই যাবে যাদের অনেক টাকা পয়সা রয়েছে। আর পৃথিবীতে যত ধনী ব্যক্তিরা রয়েছে তাদের মতো বেশিরভাগ মানুষই ধর্ম পালন করে না। তো ভবিষ্যতে যদি মানুষ মঙ্গল গ্রহে যায় তাহলে সেখানে শুধু বিজ্ঞান ও টাকাওয়ালারাই যাবে। তবে এসব ব্যক্তিরা যখন মঙ্গল গ্রহে কোনো ধর্ম পালন করবে না তখন মঙ্গল গ্রহের কি অবস্থা হবে? তো মঙ্গল গ্রহের মানুষ কোন ধর্ম পালন করবে এই বিষয়টি আপনাদের একটি গল্পের মাধ্যমে বোঝানো যাক। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের প্রফেসর সারকান সাইদম একটি গল্প লিখেছেন। তার এই গল্প অনুযায়ী 2050 সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং মঙ্গল গ্রহে মানুষ তাদের কলোনি তৈরি করা শুরু করবে এবং এই কলোনির একজন প্রেসিডেন্ট থাকবে যাকে মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট বলা হবে। তিনি তার চেয়ারে বসে সবকিছু কন্ট্রোল করবেন। সারকান সাইদম তার এই গল্পে এটাও বলেছে যে মঙ্গল গ্রহের সবকিছু ঠিকই চলতে থাকবে কিন্তু হঠাৎ করে মঙ্গল গ্রহে একটি সমস্যার সৃষ্টি হবে, আর সেটা হচ্ছে মঙ্গলবাসীদের জন্য খাবার সামগ্রী নিয়ে একটি মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে রওনা দেবে। তখন টেকনিক্যাল সমস্যার কারণে এই মহাকাশযানটি ধ্বংস হয়ে যাবে। মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট এটা শোনার পর দিশেহারা হয়ে পড়বে, কারণ এই খাবার ছিল মঙ্গলবাসীদের জন্য 6 মাসের খাবার। যখন মঙ্গলবাসী এই বিষয়টি শুনবে তখন তারা বিশৃঙ্খলা করতে শুরু করে দিবে, কারণ খাবার ছাড়া তারা এখন কিভাবে সার্ভাইভ করবে? মঙ্গলবাসীরা এতটাই খেপে যাবে যে তারা একে অপরের সাথে মারামারি করতে থাকবে। আর এটা দেখার পর মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট এটা ভাবতে থাকবে যে মানুষকে কিভাবে কন্ট্রোল করা যায়। অনেক ভেবেচিন্তে তিনি মঙ্গলবাসীদের জন্য একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন। মঙ্গলবাসীদের কন্ট্রোল করার জন্য তিনি কলোনিতে একটি ধর্ম প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেননা আমরা সবাই জানি ধর্মই একমাত্র জিনিস যেটা সমাজকে এক সুতোয় বেঁধে রাখে। মানুষে মানুষে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। ধর্ম সম্পর্কে নর্দার্ন নেভাডা প্রেসিডেন্ট এটা বলেছিলেন যে ধর্ম হচ্ছে মানুষের মধ্যে পিস এবং হারমোনি বৃদ্ধি করে। তো এসব ব্যাপারে জানার পর মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট একটু চিন্তায় পড়ে যাবে। সে বুঝতেই পারবে না যে তার কোন ধর্ম প্রতিষ্ঠা করা উচিত, আর এজন্য তাকে অনেক রিসার্চ করতে হবে। তাকে এটা রিসার্চ করতে হবে যে কোন ধর্মে স্পেস রিলিজিয়নের অনুমতি দেওয়া হয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, পিউ রিসার্চ সেন্টার অনুযায়ী 2050 সালে পৃথিবীর সবচেয়ে বড় 3টি ধর্ম হবে খ্রিস্টানিটি, ইসলাম এবং হিন্দুইজম। বাকি ধর্মগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তবে যেমনটা আমরা সবাই জানি এই 3টি ধর্ম আলাদা আলাদা বিষয় বিশ্বাস করে থাকে। যেমন খ্রিস্টানিটির কথা বললে খ্রিস্টানিটি স্পেস প্রোগ্রামকে সাপোর্টই করে না, কারণ তাদের বিশ্বাস অনুযায়ী স্পেসে ট্রাভেল করা তাদের বিশ্বাসের বিরুদ্ধে। তো এরপরে রয়েছে ইসলাম। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে 2050 সাল আসতে আসতে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, কারণ যে হারে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাতে বোঝাই যাচ্ছে কিছু বছর পর ইসলামই হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। তো স্পেস রিলিজিয়ন সম্পর্কে কোরআনের চ্যাপ্টার 1:2 বলা হয়েছে, প্রশংসার যোগ্য শুধুমাত্র আল্লাহ সুবহানাল্লাহ তাআলা, তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি পৃথিবীকে কন্ট্রোল করছেন। তাছাড়া কোরআনের চ্যাপ্টার 4:9 বলা হয়েছে যে প্রত্যেকটি পৃথিবীর রব হচ্ছে আল্লাহ। এই আয়াত দ্বারা এটা বোঝা গিয়েছে যে পৃথিবী ছাড়াও আল্লাহ তাআলা অনেক গ্রহ নক্ষত্র তৈরি করেছে। তো এরপরে রয়েছে হিন্দুইজম। হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে স্পেস সম্পর্কে বলা হয়েছে, তারা স্পেসকে বিশ্বাস করে থাকে। তারা এটাও বিশ্বাস করে যে পৃথিবী ছাড়াও আরও গ্রহ নক্ষত্র রয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, গল্পের মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট কোন ধর্মকে প্রতিষ্ঠা করবে? কেননা এই 3টি ধর্মের মধ্যে যদি একটি ধর্ম এখানে প্রতিষ্ঠা করা হয় তাহলে বাকি ধর্মের লোকজন এটি মেনে নেবে না। কিন্তু মঙ্গল গ্রহের প্রেসিডেন্ট যদি শান্তিপূর্ণ একটি কলোনি চায় তাহলে তাকে অবশ্যই ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। তো এই বিষয়ে বেশ কয়েকজন বিজ্ঞানী গবেষণা করেছেন এবং তারা জানিয়েছে যে যদি মঙ্গল গ্রহে মানুষ যেতে পারে তাহলে সেখানে পৃথিবীর কোনো ধর্ম চলবে না, সেখানে একটি নতুন ধর্ম তৈরি হবে এবং সেই ধর্মকে বলা হবে দ্য হোলি কসমস। 1970 সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর অ্যালবার্ট হ্যারিসন এই ধর্মের কথা প্রথমবার বলেছিলেন। সে এই হোলি কসমস ধর্ম নিয়ে একটি বইও লিখেছেন। এই বইয়ে তিনি বলেছেন যে এই ধর্মের মূল বিষয় হচ্ছে সার্ভাইভ করা, এই ধর্ম কোনো সৃষ্টিকর্তাকে মানে না। তো যাই হোক, এই নতুন ধর্ম সম্পর্কে বিজ্ঞানীরা শুধুমাত্র অনুমান করছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।